অনেক বছর আগে এক বিধবা মহিলার একটিমাত্র ছেলে ছিল ছেলেটি যখন গর্বে ছিল তখনই ওই মহিলার স্বামী মারা যায় অর্থাৎ ওই ছেলেটির বাবা মারা যায় যদি ছেলেটির জন্ম হয় জন্ম হওয়ার কিছুদিন পরে দিয়ে তখন ওই মহিলা একটি নারিকেল গাছ লাগায় তারপরে কয়েকটি নারিকেল গাছ লাগায় তার ঘরের আশেপাশে ছেলেও বড় হতে থাকে ছেলের জন্য অনেক যত্ন করতে থাকে ছেলের যখন কোনো ঠান্ডা না লাগে সেলের যেন কোনো সমস্যা না হয় সে যতটুকু সম্বল আছে ততটুকু দিয়ে ওই বিধবা মহিলা ছেলেটার তত্ত্বাবধান করত। আর এইদিকে তার ঘরের চারপাশে যে কয়টা নারিকেল গাছ লাগিয়েছিল ওই নারিকেল গাছগুলোর এত বেশি যত্ন নিত না মাঝে মধ্যে একটু পানি দিত মাঝে মধ্যে তাও নিজের ইচ্ছায় না অনিচ্ছাকৃতভাবে কিছু দিত মানে এত বেশি যত্ন করতো না সবচেয়ে বেশি যত্ন করতো তার সেলের দিন গড়িয়ে যাচ্ছে নারিকেল গাছগুলো বড় হতে যাচ্ছে সেলও আস্তে আস্তে বড় হতে যাচ্ছে ছেলে বড়ো হতে হতে যখন ছেলে আস্তে আস্তে যখন উচ্চশিক্ষিত হয়ে গেল হওয়ার পরে দিয়ে ছেলে সময় ভালো একটা অফার পেয়ে সে আমেরিকা চলে গেল পড়ালেখা করার জন্য বিধবা মা এখানে পড়ে রইল ছেলেকে যখন পড়ালেখা করা তো অনেক কষ্ট করে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বিভিন্ন খামারে কাজ করে টুকি টেকিয়ে ইটা সেটা করে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে বিদেশ পাঠিয়েছে পাঠানোর পর ছেলে ওখানে সেটেল হয়ে গেল ওখানে একটা মেয়েকে বিবাহ করে ছেলে ওখানেই রয়ে গেল। আর দেশের তার মায়ের কোনো খোঁজখবর নিল না ছেলেটি যখন আমেরিকাতে থেকে যখন একটা বিয়ে করলো বিয়ে করার পর একদিন চিঠিতে তার মার কাছে লেখলো যে আমি তো পড়ালেখার পাশাপাশি আমি একটা চাকরি করতেছি আমি একটা মেয়েকে বিয়ে করেছি আমি এখন সুখে আছি এ কথা বলে মার কাছে চিঠি দিল তার মা চা চিঠিতে উত্তরে দিল যে আমার শরীর অসুস্থ তুই একবার এসে আমাকে দেখে যা আমার অবস্থা এত বেশি ভালো না এভাবে মা বারবার চিঠি লিখতেছে মা যদি দশটা চিঠি লেখে ছেলে একটা চিঠি দেয় আও চিঠিতে লেখা আমার সময় নাই আমি খুব ব্যস্ততার মধ্যে নাসি এইভাবে যাইতেছি সর্বশেষ তার মা একটা চিঠিতে লেখলো যে বাবা তুই তাড়াতাড়ি আয় আমার শরীরের অবস্থা বেশি ভালো না আমি হয়তো বাঁচবো না তুই তাড়াতাড়ি চলে আয় চিঠি গেলো ছেলে আবার চিঠিতে উত্তর লেখলো আমার হাতে একর সময় নাই আমি আসতে পারবো না আমি খুব ব্যস্ততার মধ্যে আছি পরবর্তীতে সর্বশেষ ওই সেলের মা একটা চিঠি লেখলো যে সিটিতে লেখেছিল যে আমার জন তোর জন্মের পর আমি কয়টা নারিকেল গাছ লাগাইছি আমি তোর পিছনে অনেক কষ্ট করেছি তোকে মানুষ করার জন্য তোকে মানুষ করার জন্য আমি মানুষের ঘরে কাজ করেছি মানুষের অনেক মায়ের পিট খেয়েছি মানুষের অনেক গালি গালাস শুনেছি তোকে মানুষ করতে গিয়ে আমি কত রোদে পড়েছি তোকে মানুষ করতে গিয়ে আমি কত বৃষ্টিতে ভিজেছি আমি কত কষ্ট করেছি কিন্তু আমি তোর পিছনে যা পরিশ্রম করেছি আমার ঘরের পাশের নারকেল গাছগুলোর আমি এত বেশি আদর যত্ন করতে পারিনি কিন্তু আজকে তুই আমেরিকা চলে গেছিস কিন্তু আমার ওই ছেলেগুলো যেগুলো আমার ঘরের পাশে নারিকেল গাছ ওগুলো কিন্তু যায় নাই এগুলো এখনও আছে এখনও আমি মাঝে মধ্যে যখন প্রচুর গরম পড়া তখন আমি আমার ছেলেদের সায়ার নিচে দাঁড়াই আমার ছেলেরা আমারে মাঝে মধ্যে এক মিষ্টি ফল খেতে দেয় তারা তাদের নিজের সে ডাব ডাব নারিকেলগুলো আমাকে খেতে দেয় তাদের সেই ডালগুলো আমাকে দেয় আমি রান্না ভাড়া করার জন্য কিন্তু আমি তোকে মানুষ করেছি তোর পিছনে যা খরচ করেছি যা কষ্ট করেছি যদি আমি আজকে আমার নারিকেল গাছগুলোর পিছনে যদি কিছু পরিশ্রম করতাম তাহলে আজকে আমি হয়তো বা তাদের কাছে একটু সার্থক হইতে পারতাম আজকে আমার লজ্জা করে আমি তাদের থেকে যে ফলগুলো পাইতেছি এবং যে ডালপালাগুলো আমি পাইতেছি তা নিতে আজকে আমার ইতস্ত বোধ হচ্ছে আমার একটা অনুরোধ আমার মৃত্যুর পূর্বক্ষণে অন্তত তুই এসে তোর এই গরবাহিগুলো তো অন্তত বুঝে শুনে নিয়ে যা আর আমার মনে হয় সময় আর বেশি হাতে নাই আমি হয়তো একদিন মারা যাব কথাগুলো ছেলেটির মা লেখল কিন্তু নিজে হাতে লেখে নেই এক স্কুল শিক্ষকের দ্বারায় লেখিল কারণ তার মার পড়া পড়ালেখাও ছিল না সিটিতে যখন যে সেলের কাছে গিয়ে পুষল পোষার পরে দিয়ে সেলে পরে আসলো এসে দেখলো যে যে ঘর একটা খালি ঘর পড়ে আছে এখানে কোনো লোকজন নাই পরবর্তীতে এলাকার লোকজন থেকে শুনতে পারল যে ও নারিকেল গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কয়েক মাস আগে তার মা মারা গেছেন এই ছোট্ট একটা গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আমাদের জীবনে এরকম মকৃত অনেক সন্তানের জন্ম হয় যারা মা বাবার এরকম খোঁজখবর নেয় না নিজেরা সেটেল হয়ে যায় কিন্তু মা বাবার খোঁজখবর নিতে তাদের এতই কষ্ট হয় তারা সময় চাকরি নিয়ে ব্যস্ত নতুন স্ত্রী নিয়ে ব্যস্ত নিজের ফ্যাশন নিয়ে ব্যস্ত নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মা বাবার একটু খোঁজখবর নিতে পারে না এখন ওই ছেলেটি যদি শত চেষ্টা করেও আর পারবে না জীবনে কোনো দিন তার মাকে আবার ফেরত এনে দিতে তার মার কাছে ক্ষমা চাওয়ার পর্যন্ত সে আর সেই সময় আর তার হাতে আর হয় নাই হবেও না এখন সে শত চেষ্টা করলে আর কিছু করতে পারবে না এখন যদি কান্নাকাটি করে যদি বুক ভাসায় তাও কোনো লাভ হবে না আমাদের জীবনে এইরকম অনেক মা আছে যারা সন্তানের জন্য এরকম অনেক উপকার করে কিন্তু সন্তানকে মায়ের কথাগুলো স্মরণও রাখে না অনেক সন্তান এইরকম মায়ের সাথে বেইমানি করে কিন্তু তাদের সন্তানও তাদের সাথে করবে আবার তারা তাদের সন্তানও যদি তাদের মা বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করে তাদের মা বাবাও তাদের সন্তানেরা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে এটাই জগতের নিয়ম আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে এমনভাবে শিক্ষা দিবেন আপনাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে মহা সম্মানে রাখবেন উপর আলার পরে মা বাবা তারপরে অন্য কিছু আগে মা বাবার দিকে খেয়াল করবেন কারণ আপনি দুনিয়ার মুখ দেখেছেন মা বাবাকে দিয়ে মা বাবার প্রতি সচেষ্ট থাকুন আপনার সন্তানকে আপনি এইভাবে শিক্ষা দিয়ে থাকুন আপনি আপনার মা বাবাকে আদর যত্ন বেশি করে করুন আপনার সন্তানকে দেখান আপনার সন্তানও শিখুক যাতে করে আগামী ভবিষ্যতে আপনি এরকম মা বাবা হবেন আজকে আপনার মা বাবা বৃদ্ধ হয়ে ঘরে পড়ে আছে আপনি একদিন এইভাবে ঘরে পড়ে থাকবেন তখন কিন্তু আপনার খোঁজ খোঁজখবর নেবে তাই এখন থেকে আপনি একটু সচেষ্ট হন আপনি আপনার মা বাবার প্রতি খেয়াল রাখুন আপনার সন্তান আপনার প্রতি খেয়াল রাখবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এটি গল্পটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে শেয়ার করকে সবাইকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি পরবর্তীতে এরকম রকম আরও কোনো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য উপহার দিতে পারি আর আপনাদের যদি কোনো ভালো কোনো গল্প থাকে আমাকে জানাতে পারেন আমি আশা আদরে গ্রহণ করব। السلام عليكم ورحمه الله وبركاته